লাইভ ও লাইকি ভিগুতে রয়েছে ব্রডকাস্টার আইডি এবং সাপোর্টার বা সেন্ডার আইডি নামে দুই ধরনের আইডি। একটি চক্রের প্ররোচনায় ব্রডকাস্টার আইডি ব্যবহার করে উঠতি বয়সী তরুণীরা লাইভ ভিডিও স্ট্রিমিং এসে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিনোদনের প্রলোভন দেখায়। এক পর্যায়ে বিনোদন থেকে নানা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে কয়েন সদৃশ ডায়মন্ড গিফট নেয় এই তরুণীরা। পরে ডায়মন্ড কয়েন বিন্সে রূপান্তর করা হয় আর 210 বিন্স $1 বিক্রি হয়। এটার ওপর আমরা অনুসন্ধান চালিয়ে আমরা ঘটনার সাথে কতিপয় ব্যক্তির সম্পৃক্ততা পাই। এরপর গতকাল অভিযান চালিয়ে একজন বিদেশি নাগরিক সহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডায়মন্ড বিক্রি করছে, ডায়মন্ড আবার ওদের বিদেশি নাগরিকের কাছ থেকে কিনছে। এই যে টাকা আদান প্রদান হচ্ছে, এইখানে কোটি কোটি টাকা আদান প্রদান হচ্ছে। নাজমুল সে রিসেলার এবং সে প্রতি মাসে বিদেশি নাগরিকদের তাকে দিতে হয়েছে প্রায় 1 কোটি টাকা। এই ধরনের আরও যারা রয়েছে তাদের কিছু কিছু নামও আমরা পেয়েছি এবং তাদেরকেও তাদের বিরুদ্ধে আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্নোগ্রাফি অ্যাক্ট, কিন্তু এরপরে যেহেতু ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে আমরা তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলাও আমরা করব।